এই ইস্যুতে মুখ খুলেছেন শাকিব খান ভাইরাল সিয়াম সুনেরার একটি ভিডিও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার হাল ছাড়েননি জায়েদ খান আরও অনেক খবর ছিল সপ্তাহে ঢালিউডে অপবিশ্বাস তার ফেসবুক পোস্টে শাকিব খান ও বুবলিকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ শেয়ার করায় স্ট্যাটাস দিয়েছেন শবনম বুবলি মঙ্গলবার অপবিশ্বাসের ফেসবুক পোস্টের পর বুধবার শবনম বুবলি দেন পাল্টা আরেকটি পোস্ট অপবিশ্বাসও জবাব দেন সেই পোস্টের এবার মুখ খুলেছেন শাকিব খান বেরিয়ে এসেছে অন্য এক সত্য জানা গেছে ডায়মন্ডের কোনো এক ফুল তিনি বুবলিকে উপহার দেননি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও তার নেই উপহার দেয়া কিংবা উইশ করা কোনোটাই তার পক্ষ থেকে হয়নি সন্তানের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকুই কেবল কথা হয় এর বাইরে অন্য কিছু নয় আর্মি স্টেডিয়ামের মাঠে জেমসের একটি গানের সাথে কণ্ঠ মেলাচ্ছেন বেশ কিছু দর্শক শ্রোতা এর মধ্যে হুডি পরিহিত চিত্রনায়ক সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছেন সুনেরা এক ফাঁকে সিয়ামকে জোর করে চুমু খান এই অভিনেত্রী সিয়াম তাকে সরিয়ে মুহূর্তেই কোষে চড় মারেন সুনেরাকে যা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই সবাই সত্য ভেবে নেয় এ দৃশ্য মূলত কনসার্ট চলাকালীন এটি ছিল দীপঙ্কর দীপনের পরিচালনায় অন্তর্জাল সিনেমার শুটিং দৃশ্য কারণ ভাইরাল ভিডিওর শেষ ভাগেও দেখা গেছে শুটিংয়ের ক্যামেরা অবশেষে রায় বিজয়ী নিপুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে এখন থেকে দায়িত্ব পালন করবেন নিপুন আক্তার তার দায়িত্ব পালনের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ একুশ নভেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ দেন এ রায় ধন্যবাদ মাননীয় উচ্চ আদালতকে আমাকে জয়যুক্ত করার জন্য তবে জায়েদ খানের দাবি অন্যরকম তিনি জানান আদালত আপিল গ্রহণ করেছে দেয়নি চূড়ান্ত রায় ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা আসলে বুঝে না আইন সম্পর্কে ধারণা নাই এটা হচ্ছে লিভ টু আপিল গ্রহণ করেছে আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আর হাইকোর্টের রায়টি স্থগিত করেছে এখন অনেক প্রক্রিয়া আছে এটা শুনানি হবে এটা আবার রায় হবে তারপর এটা আবার রিভিউ করা যাবে অনেক কিছু বাকি আছে না বুঝে এক একজন এক এক কথা বলছে আমার মনে হয় আইনের প্রতি এটা শ্রদ্ধাশীল হওয়া উচিত সর্বোচ্চ আদালতের কথা না পড়ে রায় না পড়ে এক একজন হুটহাট করে কোনো মন্তব্য করা উচিত না আর ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো একজন সম্মানিত লোক কাগজ পড়ে সব বুঝে কথা বলা উচিত এদিকে শুক্রবার মুক্তি পায়নি মানসম্পন্ন কোনো সিনেমা বছরের শেষে আসার সম্ভাবনা নেই বিগ বাজেটের কোনো সিনেমা তবে কি আবারও ঢাকায় সিনেমা ফিরে যাবে পুরনো সংকটে সেই প্রশ্ন অনেকের এছাড়া আরও অনেক খবরই ছিল সপ্তাহের ঢালিউডে তৌকির শোবিজ টুনাইট